সুরের ছন্দে বাংলা নতুন বছরকে স্বাগত জানালো দমদম। রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতিতে দমদমের তানোর কলোনির মকরন্দ অনুষ্ঠান গৃহে স্বনামধন্য শিল্পীরা শুক্রবার রাতে নতুন বাংলা বছর 1430 কে স্বাগত জানালেন বিভিন্ন ধরনের বাংলা গানের মধ্য দিয়ে। অনুষ্ঠানের নাম ছিল সুরের ছন্দে বৈঠকি আড্ডা। এই মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যমণি ব্রাত্য বসু বলেন, বিশ্বায়নের সঙ্গে ইংরেজি ক্যালেন্ডারের নববর্ষের আড়ালে কোথাও যেন বাংলা নতুন বছর হারিয়ে যেতে বসেছিল। আমরা বাঙালির অস্মিতাকে ফিরিয়ে আনতে চাই, এটাই মুখ্যমন্ত্রীর ভাবনা। আমরা ইংরেজি নতুন বছর পালন করব, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আমাদের নিজের বাংলা নতুন বছরকেও একইভাবে আমাদের কৃষ্টি সংস্কৃতিকে ধরে রাখার জন্য পালন করব। তৃণমূল কংগ্রেসের যে অন্যতম রাজনৈতিক তত্ত্ব, অর্থাৎ বাঙালি অস্মিতা এবং বাঙালিয়ানা, তার এক ধরনের সামাজিক প্রথিতকরণ। আমরা এর আগে দেখেছি যে খুব স্বাভাবিক কারণে, কারণ ওটা গোটা পৃথিবীর উৎসব, পয়লা জানুয়ারি, সেটা নিয়ে প্রচুর হইচই হয়, স্বাভাবিক কথা, সেটাই হওয়ার কথা, কারণ ওটা গোটা পৃথিবীর উৎসব। কিন্তু আমাদের বাঙালিদের পয়লা বৈশাখ, সেটাও তো একটা খুব গুরুত্বপূর্ণ ঐতিহাসিক তারিখ, এবং অনেকে বলেন প্রতাপাদিত্যের সময়, বারো ভূঁইয়া প্রতাপাদিত্যের সময় অন্যতম এই বঙ্গাব্দ চালু হয়, বা বঙ্গাব্দ কাইন্ড অফ হয়তো এমনও হতে পারে শকাব্দ, আমি জানি না, পুরো ইতিহাস আমি বলতে পারবো না, কিন্তু ইতিহাস যাই হোক না কেন, এই এই মুহূর্তে বাঙালির জন্যে পয়লা বৈশাখ বিশেষভাবে পালন করা দরকার, কেননা এটা আমাদের শিখিয়ে গেছেন স্বয়ং রবীন্দ্রনাথ। দক্ষিণ দমদম পুরসভার 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কাউন্সিলর দেবাশিষ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, বাঙালি আজ তার অতীত ভুলতে বসেছেন, সেই অতীত মনে করাতেই এই অনুষ্ঠানের আয়োজন, কারণ কোনো জাতি যদি তার অতীত ভুলে যায় তাহলে সব শেষ। আমাদের সব কাউন্সিলররা এখানে এসছে, পুরোপুরি বাঙালি আনা, দেখলেন চপ মুড়ি, পান হলো ঝালমুড়ি, একদম পান হলো, মন্ত্রী নিজেও খেলেন, আপনাদেরও সবাইকে দেওয়া হলো, যারা দর্শক আছে তাদের দেওয়া হলো। এখানে একটা বাঙালি কালচার, যে সমস্ত শিল্পীরা হারিয়ে গেছে, মারা গেছে যারা, তারা তো গানের মাধ্যমে অমর হয়ে আছে, তাদের আমরা কিন্তু আজকে সবার স্মরণ করি। প্রসঙ্গত, এদিনের অনুষ্ঠানে দর্শক অতিথি ও শিল্পীদের জন্য চপ ও মুড়ির ব্যবস্থা করা হয়। স্বয়ং শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও চপ মুড়ি খেতে খেতে সঙ্গীত আড্ডায় অংশ নেন। দমদম থেকে মানস চৌধুরীর রিপোর্ট, ওমকার বাংলা।